যতই হোক আমার মা 10 দিন আমার 10 মাস প্যাডে রাখার পরও সেও কিন্তু দিন শেষে একটা খোঁটা দেয়। আমি মনে করি কি যে স্বামী যতই টর্চার করুক যত কিছু থাকুক স্বামীর ঘরে থাকাটাই অনেক মনে করি বেস্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তার সাথে আমার পরিচয় হচ্ছে ফেসবুকে, সে আমাকে রিকোয়েস্ট দিছে অনেক দিন ধরে, প্রায় মনে হয় 1 বছর ধরে সে আমার সাথে অ্যাড, কিন্তু কখনোই কারোর সাথে কি আমরা কথা বলি নাই। পরে দিয়ে হঠাৎ একদিন আমি নিজেই তাকে নক দিছি, নক দেওয়ার পরে হাই হ্যালো কথা বলতে বলতে সে আমাকে বলে যে আমাকে দেখার পর আমার ফেসবুকে কোনো ছবি ছিল না, আমাকে পছন্দ করছে সে। একটা কথাই আমি ভাল লাগছে যে আমি তো প্রেম করে সময় নষ্ট করতে চাই না, আমি বিয়ে শাদী করে সংসারে করতে চাই, আমার জন্য মেয়ে দেখতে আছে। হ্যাঁ, প্রেম করে আমি তোমারে পামো না, আমি নিজেও পামো না, কষ্ট পাবো, তার চেয়ে ভালো আমরা বিয়ে শাদী করে ফেলি। তো পরে বলছে যে বিয়ে শাদী যত করবা তোমাকে আমার দেখতে হবে, আমিও তোমাকে দেখবো। বলছে যে ঠিক আছে, তখনই ফ্রাইডেতে আমি দেখা করি, তার পরে শুক্রবারে আমি তাকে বিয়ে করছি ফ্যামিলি ছাড়াই। তাও বিয়েটা করছে আমার নিজের টাকা দিয়ে, তার পকেটে 1 টাকাও ছিল না, আমি বিয়ের কাবিনে মানে খরচ সবকিছু দিয়ে দেখে অনেক পছন্দ হয়ে গেছে আপনার, তাই তো? মানে হ্যাঁ এরকমই, আমার হাজবেন্ডের আগে একটা বিয়ে হয়েছিল, আমার বিয়ে হয় না এটা আমি জানতাম। কি আপদাস ছিল যে বিয়ের জন্য একদম পাগলা হয়ে গেল? মানে আমার কি ছিল যে আমি একটা চাকরি করতাম, আমার চাকরি টাকরি করতে ইচ্ছা করতেছিল না, দেন আমার একটা বিয়ে শাদী করে আমি সংসারই হতে চাচ্ছিলাম। খোঁজ খবর নিলেন না, কিচ্ছু জানার প্রয়োজন মনে করলেন না? কিচ্ছু জানি নাই, কিচ্ছু না। জুকারবার্গ একটা জিনিস তৈরি করে দিয়ে গেছে ফেসবুক, এই ভরসে চোখ কান বন্ধ করে বিয়ে করে ফেললেন। এমনও কিন্তু হইতে পারতো আমি যে খোঁজ খবর নিই নাই, আমাকে নিয়ে যদি মাই ফেলতো বা কোনো জায়গায় আমাকে পাচার করে দিত। হ্যাঁ, আমি কিন্তু ওর বাসা কোনো কিছুই আমি চিনি না, ও মানে ওর ফ্যামিলিতে কে কে আছে, ওর বাসা কোথায় বা আমাকে কোথায় নিয়ে যাবে আমি কিচ্ছু জানি না। তো আমি গেছি, আমার এক জামা কাপড় আমি এক কাপড়ে গেছি, যাওয়ার পর দেখি ওনার বোন আছে, ওনার মা আছে। তারপরের দিন থেকেই সে আমার সাথে পুলটি, আমার সাথে খারাপ ব্যবহার, খুব মানে খুব খারাপ ব্যবহার করতো, তার মা তার বোনও অনেক খারাপ ব্যবহার করতো আমার সাথে। তা আমি বললাম কি আল্লাহ, আমি কী ফ্যামিলিতে আসছি যে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে? আমি ওর কাছে কী জিনিস হাইড করছি? আমার বাবার, আমার বাবার যে কর্মস্থানটা আমি তাকে হাইড করছি, এটা কেন হাইড করলাম? তার হচ্ছে এই সমস্যাটা। ওই যে একটা কথাই বলে না যে থাকার হচ্ছে 1 কথা, না থাকার 10 কথা। সে আমাকে প্রায় খোঁটা দিত, এটা সেটা, বাবার বাড়িতে কী নিয়ে আসছো, অনেক কথা বলতো। বলার পরে তখন রোজা চলে আসতো, রোজার 15 দিনের ভিতরেই আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, তুমি ঈদ করে আসো। তো আমার পরিবার জানছে যে বিয়ে শাদী করে? হ্যাঁ, আমার আমি যেদিন বিয়ে করছি ওদিন আমি জানাই দিই, সবাই জানে। হ্যাঁ, আচ্ছা। তো পরে দিয়ে আমি বাবার বাড়ি আমি আসলাম, আসার পরে বলতেছে কী ব্যাপার, তুমি আসছো কেন? আমার মা বাবা তো আমার উপর অনেক রাগ, অনেক রাগ। তো আমি থাকতে পারতেছি না, অনেক মানুষ অনেক কথা বলতেছে, আমার চাচাকে নিয়ে আমি আমার ওদের বাসায় গেছি, তো প্রেগনেন্ট ছিলাম, তো আমি এই ব্যাপারটা তাকে জানাইছি। আর তার মা তার বোন আমার মারতে চলে আসে, আমারে পারে না টাইম দিয়ে ঘর থেকে বের করে দিতে। আমি বলছি যে আমি এটা কী করবো, কাকি তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি অ্যাবর্শন করে ফেলো। আমি বলছি কি এটা কেমন কথা? পরে বলতেছে না, টাকা দিয়ে ফেলে এটা আমি কোনোভাবেই রাখবো না, আমার এই বয়স না, ঠিক আছে, আমি বিয়ে শাদী করছি দেখে আমি এগুলো নিতে পারবো না, সামনে আমার কেরিয়ার আছে, আমি বিদেশ যাব, এগুলো আমি কোনো কিছু নিতে পারবো না। কেন করতে চায় না জানেন? যে ও মেয়েদের সাথে কথা বলতে পারবে না, বিভিন্ন মেয়েদের সাথে ঘুরতে পারবে না, মিশতে পারবে না, একটা আটকাতে থাকবে, সন্তানের বাবা হবে, দায়িত্ব বাড়ে যাবে, এগুলোর প্রতি থাকতে চায় না, সে সবসময় নিজের মতো চলতে চায়। ও ডাইরেক্ট অস্বীকার করছে এটা ওর সন্তান না। ওর মা বলে কিছু তুমি কার থেকে এটা নিয়ে আসছো? তো পরে দিয়ে আমাকে আমি চলে গেছি, পরে টাকা দিয়ে দিছে, চলে আসার পরে আমি তারপরের দিনে আমি এটা অ্যাবর্শন করে ফেলি। দেন আমার আম্মা তো পুরোই বসে যে তোমার ওই বাসায় যাইতে দিব না। আমি আমার আম্মার বিরুদ্ধে হয়ে আমার আম্মার মনে কষ্ট দিয়া আমি আবার তার বাসায় গেছি, সে আমাকে ডাকাইছে, তার ফ্যামিলি ডাকাইছে, আমি গেছি। আমি সংসার রানিং করতেছি, ভালো করতেছি, আমাকে মানে কি বলবো, যতদিন আমি তার সাথে সংসার করছি আমার মনে হয় গরুর মতো পিঠাইছে, তো বেল দিয়ে পিঠাইতো, দেন হচ্ছে ঝাড়ু দিয়ে বাড়ি দিত, মানে এমনও হয়েছে যে আমার পেটের ভিতর পর্যন্ত লাথি দিছে, আমার মাথার উপরে পাড়া দিয়ে দাঁড়াইছিল, মানে এক কথায় দুই কথা, মানে সে একটু কেমন টাইপের প্যান প্যান টাইপের, সব সময় মানে কথা বলতেই থাকতো, বলতেই থাকতো সব বিষয় নিয়ে, মানে কি বলবো, যে একটু 19 থেকে 20 হলে সে আমাকে মারতো, খুব মানে খুব খারাপভাবে মারতো, আমার হাত টাত পুরো ফাটাই ফেলতো। সে আমাকে বলতো কি তুমি আমার বাসার কাজের মেয়ে, কাজ করবা, 3 বেলা ভাত খাবা, আমি গোসল করতে গেলে এত লেট কেন হয় এটা নিয়ে সে আমাকে মারবে। আমাকে আমি যখন ওরে ফোন দিতাম না, আমাকে বলতো কি যে তুমি আমাকে ফোন দাও কেন, তুমি যদি আমাকে ফোন দাও আমি তোমার বাবা লাগে, আমাকে বাপ বলে ডাকবা। ওর বোন টোন কিচ্ছু কখনোই বলতো না ওদেরকে, একটা শাসনও করতো না। তো পরে দিয়া এক কথায় দুই কথা ঝগড়া রেখে আমি চলে আসছি, আবার আমার বাপের বাড়ি চলে আসছি। আসার পর তখন আমি আবার প্রেগনেন্ট ছিলাম, ফার্স্টেরটাও আমি অ্যাবর্শন করছি, লাস্ট যেটা হয়েছে ওইটাকেও আমি অ্যাবর্শন করেছি, ওইটাও কেউ অস্বীকার করছে। ফার্স্ট বেবি প্রেগনেন্ট হলো, আপনি অ্যাবর্শন করতে আপনাকে বাধ্য করলো। হ্যাঁ, সেকেন্ড বেবি নেওয়ার প্রয়োজনীয়তা কেন আসলো? এখন ওইটা একটা ভুলের মাধ্যমে হয়ে গেছে। কয়বার ভুল করবেন আর কয়বার ভ্রূণ হত্যা করবেন? হ্যাঁ সেটা, হ্যাঁ ভুল হয়ে গেছে, কিন্তু আমি চাইছিলাম কি যে তো সন্তান যদি থাকে ও হয়তো একটু চেঞ্জ হবে। এই যে ভ্রূণ হত্যার মতো এত মারাত্মক জিনিসকার হতে পারে,
আমি ভাবছি যে ও হয়তো বা এগুলা থেকে বিরত থাকবে, আমি এটা চেষ্টা করছিলাম। সে আমাকে প্রতিদিন, বিশ্বাস করবেন না গুরু, প্রতিদিন রাত্রে সে আমাকে কানের কাছে বলতো যে তোমার প্রতি আমার কোনো ফিলিংসই আসে না, টানই আসে না, তোমার পরে আমার তোমার ভালোই লাগে না, আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করবো, যত সুন্দরী মেয়ে দেখলেই আমার টান আসে, তুমি কেন এখানে পড়ে আসো, কেন এখানে থাকতেছো, সারাদিন কাজ করতে, কাজের মেয়ে হিসাবে থাকতে কি ভাল লাগে তোমার, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার থেকে মুক্তি চাই। সে আমাকে ছাড়তেও চায় না, বলে কি আমি কাবিনের টাকা দিতে পারবো না, তাই আমি ছাড়তে পারবো না, তুমি এভাবে ঝুলা থাকবা, তুমি যদি কোথাও বিয়ে শাদী করো আমি তোমাকে মামলা দিয়ে দিব। কাবিনে কত টাকা? 1,00,000 টাকা। পর আমি নিজে সব কিছু সহ্য করে চিন্তা ভাবনা কইরা যে ঠিক আছে আমি চলে যাব, বলছে যে ঠিক আছে তুমি সকালের ভিতরেই তুমি চলে যাবা, এখন সকালে আমাকে ও অফিসে যাবে, আমার বলতেছে রেডি হও, তখন ওর আম্মা বসে আছে, তা বলছে কি যে কই যাইব, ওর আম্মা বলতেছে যে ও বাপের বাড়ি যাইব, কয়েকদিন বেড়া আসুকা, তা এটা বললাম আমি চলে আসছি, রাস্তার ভিতরে আমি তাকে নাকফুল খুলে দিয়ে দিছি, ওর বোন আমাকে একটা নাকফুল দিছে, এটা আমি ওকে দিয়ে দিছি, ও নিয়ে সুন্দর করে চলে গেল, আমি আমার বাপের বাড়ি চলে আসলাম। ওর বাসায় যেয়ে বলে কি যে তুমি আরও আইব না, নিজের ইচ্ছায় চলে গেছে। ও আমাকে ওর ফ্যামিলির হাতে এত খারাপ প্রেজেন্ট করতো, আমি সবসময় জানতাম কি যে বউ কখন অন্যায় করলে, শাশুড়ির সাথে না মিলতে পারলে তাহলে হাজব্যান্ড কী করে আগলায় রাখে যে থাক আম্মা দোষ হয়ে গেছে বল, কিন্তু ওই এখানে খারাপটা আমাকে প্রেজেন্ট করে সবসময়। এখন বর্তমানে আমি 4 মাস ধরে আমার বাবার বাড়িতে আসি, ওইখানে সংসার আমি প্রায় 3 মাসের মতো করছি, মানে যাওয়া আসা যাওয়া আসা, 3 মাস, হ্যাঁ যাওয়া আসা করে। কোনোভাবেই টিকতে পারলেন না? না, তারপর আমি আল্লাহর কাছে, আমি চাইলে মামলা দিতে পারতাম, চাইলে আমি করতে পারতাম, কিন্তু আমি চাই নাই গা, কারণ আমি সবসময় আল্লাহর উপরে ছাইরা দিয়েছি সব কিছু, যে আল্লাহ ওর ব্যবস্থা করবে, কাউরে কষ্ট দেয়া কেউ কখনো ভালো থাকে না। তো আমি অনেক ফোন দিতাম, রিকোয়েস্ট করতাম, আমি কান্না করে করতাম, বিশ্বাস করবেন না, একটা ওর ঘরে একটা বিড়াল আছে, ওই বিড়ালটাকে যদি ও মারে দিতে পারো, কোলে নিয়ে আদর করে, কিন্তু আমার দিকে কখনো আমাকে মায়েরাও হাসে, মানে কয় কি আমি তোরে মায়েরা মজা পাই, আমার মজা লাগে তোরে মারতে, আমাকে এভাবে বলতো। ওর ভিতরে বিন্দুমাত্র মায়া, লজ্জা, শরম কিচ্ছু নাই, মানে খুব টর্চার করতো আমাকে। আমি এখনও ওর কাছে সংসার করতে চাই, আমি যাইতে চাই, হ্যাঁ এখনও চাই যে আমি, ও একদিন ভালো হয়ে যাক আমি অপেক্ষা করবো, এখনও চাই যে মানুষ তো পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হোক, আমি চাই না যে আমি মেয়ে হইয়া, আমার ফ্যামিলি তো অনেক কথা বলে, যতই হোক আমার মা 10 দিন আমার 10 মাস প্যাডে রাখার পরও সেও কিন্তু দিন শেষে একটা খোটা দেয়। আমি মনে করি কি যে স্বামী যতই টর্চার করুক, যত কিছু থাকুক, স্বামীর ঘরে থাকাটাই অনেক মনে করি বেস্ট। আমি ডিভোর্সি কখনোই শুনতে চাচ্ছি না, আমার এই জিনিসটা আমি প্রতিদিন রাতে আমার খুব দম বন্ধ হয়ে কান্না আসে, যে আমি ডিভোর্সি জিনিসটা আমি মানতেই পারতেছি না, যে আমার জীবনে ডিভোর্স হবে বা আমি দ্বিতীয় কোনো বিয়ে করব, এরকম কোনো চিন্তাই আমার নাই মাথায়। সে আমাকে বলে কি আমি তার জন্য পড়ে আসি 1,00,000 টাকার জন্য, 1,00,000 টাকা দিয়ে আমি কতদিন চলতে পারবো, হাইস গেলে 1 মাস 1.5 মাস, আমার জীবনটাই তো শেষ। আমি চাই দিন শেষে অপেক্ষায় থাকবো, সে ভালো হোক, এটাই আমি চাই। এখন আমার মতো মেয়ে যদি সংসার না করতে পারে, তাহলে কোনো মেয়ে পারবে না ওর সাথে সংসার করতে। এজন্য ওয়েট করবেন যে 2-4টা আর একটু ধরা খাক, তারপর একসময় আপনার কাছে ফিরে আসবে, তখন তাকে গ্রহণ করবেন? করব। আপনি যেমন কাজ করতে করতে, চাকরি করতে করতে ত্যক্ত বিরক্ত এবং হতাশাগ্রস্ত, আমি আসলে ত্যক্ত বিরক্ত এবং হতাশাগ্রস্ত, এবং আস্তে 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 আমার মনে হয় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দিকে যাচ্ছি, যে আর কী কারণে কীভাবে বাঙালির এই চিরায়ত রূপ আমাদেরকে দেখতে হবে, মেয়েদেরকে এরকমভাবে ডিপ্রাইভ হতে হবে, আর সব কিছুকে ঊর্ধ্বে রেখে স্বামীর কাছে ফিরে যাওয়ার এই যে ইন্টেনশন বা এই যে আকাঙ্ক্ষা, সেটা কবে মিটবে, আর এই ট্যাবুই সমাজ থেকে কখন যাবে যদি সংসার ফাংশন না করে? স্রষ্টা যেখানে তার বিধান রেখেছেন যে তোমরা চাইলে ভালোভাবে থাকো অথবা ভালোভাবে আলাদা হয়ে যাও, সেখানে কেন আমরা এই ট্যাবু থেকে বের হতে পারছি না যে আমি ডিভোর্সি হলেই মনে আমার জীবন শেষ হয়ে যাবে? বড় অসহায়ত্ব দেখে অনেক বেশি মায়া হয় আপনাকে এবং আপনাদের মতো মানুষজনকে, বাট দোয়া করি এই পরিস্থিতির পরিবর্তন আসুক, দোয়া করি এই যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখেন তারা এগুলো দেখে সচেতন হোক, দোয়া করি সম্পর্ক জড়ানোর পরে বৈবাহিক সম্পর্কের আগ মুহূর্তকাল পর্যন্ত হাত ধরারও সুযোগ তাদেরকে দিয়েন না, কারণ এই কুকুরের ফিতরত নিয়ে জন্ম নেওয়া পুরুষ সে যদি আপনার স্বাদ পেয়ে যায় কোনোভাবে আপনাকে ঘর পর্যন্ত নিয়ে আসবে না। আর দোয়া করি যে ফাইনালি যখন বৈবাহিক সম্পর্ক দিকে যাবেন পরিপূর্ণ খোঁজখবর নিয়েই যেন সম্পর্কটা শেষের দিকে আসে, আর আপনার জন্য অনেক মায়া অনেক দোয়া, সব অবস্থাতে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন করে আবার জীবন গোছান সে প্রত্যাশা আজ শেষ করছি, বিদায় নিচ্ছি আজ।